করোনা মহামারী শুরুর পর ক্রিকেটারদের খেলা চালিয়ে যেতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থেকে সেই সাথে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মেনে চলতে হচ্ছে কোয়ারেন্টাইনের নীতিমালা সব মিলিয়ে মানসিক ধকলটা কম নয় আর এই ধকলের কারণেই সবচেয়ে মর্যাদার ফর্মের টেস্টে অনাগ্রহী হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান তবে বাংলাদেশের এই তারকা পেসারকে আবারও টেস্টে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোস্তাফিজ অবশ্য বর্তমানে টেস্টের চুক্তিতে নেই আগের বছরও ছিলেন শুধু সীমিত ওভারের ক্রিকেটে জৈব সুরক্ষা বলার কড়াকড়ি আগের চেয়ে কমে যায় মোস্তাফিজকে আবারও টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনতে চায় বিসিবি সম্প্রতি ইঞ্জুরিতে পড়েছেন তিন ফরমেটে নিয়মিত খেলা দুই পেসার তাসকের আহমেদ ও শরীফুল ইসলাম ডিপিএল এ বাদত হোসেনও ইঞ্জুরিতে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে পেস ইউনিট নিয়ে তাই খানিক দুশ্চিন্তা আছে ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন করোনার প্রোটোকল এখন অনেক শিথিল হয়ে গেছে আমরা মোস্তাফিজের সাথে টেস্ট নিয়ে আলোচনা করব এদিকে বিসিবি ঠিক করেছে এখন থেকে কোনো ফর্মেটে খেলার স্বাধীনতা বা চুক্তিতে থাকার বিষয়টি আর ক্রিকেটারদের ওপর ছেড়ে দেওয়া হবে না সাম্প্রতিক কার্যক্রম বিবেচনায় বোর্ডই সিদ্ধান্ত নেবে কোন ফর্মেটে কোন ক্রিকেটার খেলবেন বা কারা থাকবেন কোন ফর্মেটের চুক্তিতে শ্রীলঙ্কা সিরিজের আগে তাস্তরবুলের সাথে নতুন করে চিন্তার ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে কেননা সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল এবাদত হাসানের দক্ষিণ আফ্রিকার মাটিতেও বল হাতে অনেকটি সফল ছিলেন এই পেসার নিজেদের মাটিতে দলের অন্যতম সেরা তিন পেসারকে না পাওয়া তাই দুশ্চিন্তার হতে পারে গুরুত্বপূর্ণ তিন ছিটকে গেলেও স্কোয়াড সাজাতে টিম ম্যানেজমেন্ট বাছাই করে নিতে পারে আবুজয় আবুজয়েদ সৈয়দ খালেদ আহমেদ এবং সৈয়দুল ইসলামদের দলে বাড়তি পেসার হিসেবে যদি নতুন কাউকে সুযোগ দেওয়া হয় টেস্ট ফর্ম্যাটের জন্য তাহলে হয়তো মুকিদুল ইসলাম মুগ্ধকেও দেখা যেতে পারে স্কোয়াডে এর আগের বার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল মুগ্ধকে